অবশ্যের ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে যখন আপনি পোস্ট দেন, ধরেন আপনাদের সবার ফেসবুক প্রোফাইল আছে, আপনি একটা স্ট্যাটাস দিলেন, হ্যাঁ, আপনি যখন স্ট্যাটাসটা দিচ্ছেন ফেসবুকে, তখন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যদি 1000 মানুষজন থেকে থাকে, তাহলে কি এই স্ট্যাটাসটা 1000 মানুষজনের কাছেই যাচ্ছে, বা তারা কি 1000 মানুষজনে কি আপনার বন্ধু বান্ধবরা দেখছে? দেখছে না। কিন্তু আপনার আপনি যে স্ট্যাটাসটা দিচ্ছেন সেটা হয়তো বা খুব বেশি হলে হয়তো বা 100 জন দেখছে অথবা 50 জন দেখছে, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কিন্তু 1000 মানুষজন আছে। হ্যাঁ, সো সেটাকে আমরা বলে থাকি অর্গ্যানিক পোস্ট। অর্গ্যানিক পোস্ট মানে হচ্ছে যেটা আপনি কোনো টাকা খরচ করছেন না। আপনি ফেসবুকে যখন একটা স্ট্যাটাস দিচ্ছেন সেটার জন্য কোনো টাকা লাগছে না, বা আপনার যখন একটা ব্যক্তিগত ছবি দিচ্ছেন সেটার জন্য কোনো টাকা লাগছে না, সবাই দেখছে না, যারা দেখছে তারা লাইক দিচ্ছে। এবং সেম ভাবে আপনার যখন একটা প্রতিষ্ঠানের আপনি ফেসবুকে একটা পেজ খুলবেন, তখন আপনি যে পোস্টটা দিবেন, পোস্ট দেওয়ার জন্য কোনো টাকা লাগে না, একটা ছবি তুলে আপনি সুন্দরভাবে একটা পোস্ট দিয়ে দিলেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে, ফেসবুক তার নিজের ব্যবসার কারণে এমন হচ্ছে যে আপনি যখন একটা পোস্ট দিচ্ছেন সেই পোস্টটা কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। আপনি পোস্ট দিচ্ছেন, এই পোস্টটা শুধু আপনার পেজে যাচ্ছে। এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে কমন টার্মে আমরা বলি বুস্টিং অথবা প্রমোটিং, যেভাবেই বলেন না কেন, এই পোস্টটাকে আপনাকে সবার কাছে যদি পৌঁছাতে হয় তাহলে সেই পোস্টের অ্যাড চালাতে হবে। সো অ্যাড কিভাবে চালাবেন, অ্যাড চালানোর জন্য আপনার হচ্ছে ফেসবুকে ঢুকে কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে ফেসবুকে ডলার দিয়ে আপনার হচ্ছে ফেসবুকে অ্যাড চালাতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা পোস্ট দিলেন, পোস্টটাতে আপনি হয়তো বা $10 সেই অ্যাড চালালেন, $10। সো $10 যখন আপনি অ্যাড চালাবেন, তখন ওই $10 হিসাবে সে, ধরেন ফর এক্সাম্পল, 1000 মানুষকে দেখালো এই আপনার এই পোস্টটা, তারা লাইক দিল, শেয়ার করলো, কমেন্ট করলো। আপনি যদি টাকার পরিমাণ বাড়িয়ে দেন, আপনি যদি $1000 প্রমোট করেন, তাহলে সে 1,00,000 মানুষকে দেখাবে। হ্যাঁ, সো আপনি যত টাকা ঢালবেন তত টাকা, মানে তত মানুষজন আপনার ফেসবুকের পোস্টটা দেখবে। বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, ধরেন গ্রামীণ ফোন বলেন, রুবি বলেন, কিন্তু প্রতিটা পোস্টের পিছনে $1,000, $2,000, $5,000 করে খরচ করে। হ্যাঁ, তাদের সেই ক্ষমতা আছে, এ কারণে তারা করছে। বাট এটা মাথায় রাখবেন যে আপনার যদি $5 হয় বা $10 হয়, একটা সামান্য পরিমাণ, বাট এই সামান্য পরিমাণের টাকাটা কিন্তু আপনার দিতে হবে ফেসবুককে, না হলে ফেসবুক আপনার সেই পোস্টটা কাউকে দেখাবে। ভাই, আমি কি একটা প্রশ্ন করতে পারি এখানে? এখন আসছি হচ্ছে ফেসবুকে আপনি কি পোস্ট দিবেন। হ্যালো আশিক ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আই এম সরি, একটু যদি আগের স্লাইডটাই যাই, বিকজ অনেকেই আমার কাছে পার্সোনাল মেসেজ পেয়েছে, এন্ড আমারও একটা কনসার্ন আছে এখানে। বিকজ আপনি যে 50,000 টাকাটা লিখেছিলেন, আমরা আই থিঙ্ক ওইটাকে রুল অফ থাম্ব হিসেবে না ধরি যে মিনিমাম 50,000 টাকা আমার স্পেন্ড করতে হবে। বিকজ এখানে কিন্তু আমরা অনেকে এখানে আছি, আমাদের মাসে 50,000 টাকা ফান্ডিংই আসে, ঠিক আছে? সো আমাদের ধরেন যে মাসে আসবে 10,000 টাকা, 20,000 টাকা আসবে। বুঝতে পেরেছি। এরকম কি কোনো পার্সেন্টেজ আছে, ধরেন যে আমি 10,000 টাকা উঠালে এত পার্সেন্ট খরচ করব, অথবা ওই 10,000 টাকা উঠানোর জন্য এত টাকা আমার খরচ করব, এরকম কোনো কিছু আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। এখানে আগে বলে রাখি, হ্যাঁ, এখানে একটা আমি স্লাইডে দিয়ে রেখেছি 50,000, বাট 50,000 ইজ নট নেসেসারি, অ্যাবসলুটলি না। এটা দেখে আপনারা ভয় পাবেন না, এটা হচ্ছে আপনার সামান্য কিছু পরিমাণ, যেটা আমি বলছি, যেমন $10 হতে পারে। $10 মানে হচ্ছে আপনার 800 টাকা। হ্যাঁ, সো 800 টাকা হতে পারে বা 900 টাকা, এটাই হোক, ওরকম হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, মিনিমাম হচ্ছে আপনার $10 প্রমোট করতে হবে। সো এটা মিনিমাম ওই টাকাটা। এখন আপনি গিয়ে সেটা বাড়িয়ে আপনি 50,000, 1,00,000, 5,00,000 আপনার ক্ষমতা মতো করতে পারবেন, কিন্তু মিনিমাম আপনার হচ্ছে $10 এটা খরচ করতে হবে। আপনি $10 খরচ করেন, আপনার যদি সেই এটা থাকে আপনি $10 খরচ করতে পারেন, কোনো সমস্যা নেই। $10, $20 এভাবে করে আপনি খরচ করতে পারেন, এটার কোনো সমস্যা নেই। আই থিঙ্ক এখানে কি একটা স্ট্র্যাটেজি এভাবে এরকম হতে পারে নাকি ভাইয়া, যে আমরা $10 খরচ করে আমরা প্রথমে একটা বুস্ট করে দেখলাম? এখানে অনেকজনই আছে, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কত টাকা বা কত পার্সেন্ট, জি জি, কত পার্সেন্ট, হ্যাঁ, কোন পার্সেন্ট, কত টাকা বা কত পার্সেন্ট। নরমালি আমরা আমাদের আমাদের মার্কেটিং ফিল্ডে আমরা ধরে নেই যে 10% আমার যে ইনকামটা হবে বা এই হবে রেভিনিউ বলি বা এগুলি, সেটা 10% আমি হচ্ছে মার্কেটিং খরচ করব। হ্যাঁ, তো সেটা যেটাই হোক, ধরেন এটা আপনি প্রজেক্ট কস্টেরও 10% ধরতে পারেন, যে আমার প্রজেক্ট যদি ফর এক্সাম্পল আমার যদি 1,00,000 টাকা একটা প্রজেক্ট হয়, সেখানে 10,000 টাকা আমি মার্কেটিংয়ে খরচ করব। এটা একটা রুল অফ থাম আমরা ধরে নিই। অনেক প্রতিষ্ঠান আছে তারা অনেক বেশি খরচ করে, অনেককে আরো কম করে, বাট নর্মালি 10% আমরা এভাবে ধরে নিই।